আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। তপশিলি সংলাপ কর্মসূচি নিয়ে প্রচারে গিয়ে ভোটারদের ক্ষোভের মুখে তৃণমূলের নেতৃত্ব। লক্ষ্মীর ভাণ্ডার, আবাসন যোজনার ঘর, ভাতা না পাওয়া নিয়ে ব্যাপক ক্ষোভ। বিজেপি পঞ্চায়েত সদস্যর কাজ করতে ব্যর্থ দাবি তৃণমূল। মানুষকে পরিষেবা না দিলেও ক্ষোভের মুখে পড়তে হবে পাল্টা বিজেপির। সাথে নির্বাচন বিধিভঙ্গের অভিযোগও শুরু করল বিজেপি। অভিষেক ব্যানার্জির নির্দেশে জেলায় জেলায় শুরু হয়েছে তপশিলি সংলাপ কর্মসূচি এবং তপশিলি জাতি উপজাতি ভোট ব্যাঙ্ককে নিজেদের কাছে টানতে এই ট্র্যাজেডি ঘাসফুল শিবিরের গ্রহণ করেছে। আর এবার সেই কর্মসূচির প্রচারে গিয়েই ক্ষোভের মুখে পড়তে হলো তৃণমূল নেতাদের। বারবার আবেদন করে লক্ষ্মীর ভাণ্ডার হোক বা আবাসন যোজনার ঘর মেলেনি, আর সেই ক্ষোভের কথায় উগড়ে দিল সাধারণ মানুষ। যদিও এই ক্ষোভের মুখে পড়ে তৃণমূলের সাফাই, এই বুথে বিজেপির পঞ্চায়েত সদস্য কাজ করতেই পারেনি, তাই মানুষের অভিযোগ জানিয়েছেন। পাল্টা বিজেপির অভিযোগ, মানুষ পরিষেবা দিতেই পারেনি তৃণমূল, আর এই ক্ষোভের মুখে পড়তেই হবে। এ ধরনের কর্মসূচি নির্বাচনের বিধিভঙ্গ করছে তৃণমূল, এমনটি অভিযোগ বিজেপির। তবে তপশিলি সংলাপ কর্মসূচি নিয়ে ভ্রাম্যমাণ গাড়ি হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পিলপান উত্তরপাড়া সহ বিভিন্ন এলাকায় যান তৃণমূলের নেতৃত্বরা। নেতৃত্বে ছিলেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জিয়াউদ্দিন রহমান এবং অন্যান্য নেতৃবৃন্দরা। এই নিয়ে ক্ষোভ আলাপ ছাড়াও রাজনৈতিক তরজা উঠেছে তুঙ্গে। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। আপনার ছেলে মেয়েকে সবুজ সাথী দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, রূপশ্রী দিচ্ছে, রাস্তাঘাট দিচ্ছে, লাইট দিচ্ছে, বাড়িতে বাড়িতে জল দিচ্ছে। আপনারা কাকে দেখবেন? স্বাস্থ্য সাথী কার্ড দিচ্ছে? আপনি যদি অসুস্থ হয়ে যান, বিজেপির কেউ দিচ্ছে? দিচ্ছে না, এটা দিদি দিচ্ছে। একদম মাথায় রাখতে হবে যে আমাদের সামনে লোকসভা ভোট, সেই ঘর পাইনি। আচ্ছা, একবার বলেন, চারবার ঘর কে পেয়েছে? বিজেপির মেম্বার এখন আছে তৃণমূলের? না, বিজেপি না, না বিজেপির এই তো আছে, বিজেপির মেম্বার আছে। বিজেপির মেম্বার কে বলছেন না দিদি? হ্যাঁ, কেন বিজেপির মেম্বার কে বলবো? কেন আমরা ভোট দিচ্ছি তৃণমূলে আর বিজেপির মেম্বারের কাছে চাইবো কেন? তো জিতলো কে? হ্যাঁ, জিতলো বিজেপি, জিতুক কি কংগ্রেস জিতুক, যাই জিতুক, আমরা যাকে দিয়েছি যা রিসেট কেটেছি তাই দেয়নি। ভালো বলেছেন, নিয়ম আছে কি জানেন? যে জিতবে কি না তাকে সুযোগ সুবিধাটা পঞ্চায়েতের মাধ্যমে তার মাধ্যমে আসেনি আসে। এবার আমরা যদি বিজেপির কাছে যাই কি বলবে? না, মেম্বার সবারই। গ্রামে এসেছিলেন, মানুষের ক্ষোভের মুখে পড়তে হলো আপনাদেরকে, কি কারণে পড়তে হলো, কি কোথায় এসেছিলেন আজকে? ক্ষোভের মুখে কিছু না, এটা হচ্ছে বিজেপির বুথ। তো এখানে বিগত দু টার্ম থেকে সেরকম কাজকর্ম মানুষ এলাকায় পায়নি। মানুষ তাদের কী কী অসুবিধা, সেই অসুবিধাগুলো তুলে ধরেছে। আমাদের আজকে তপশিলের সংলাপ ছিল, আমাদের তপশিলি ভাই বোনদের কী অসুবিধা কী সুবিধা সব জানা হলো, আর আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী কী কী উন্নয়নমূলক কাজ করেছে তপশিলিদের জন্য সেগুলো জানানো হলো, আগামী দিনে কী কী এরা সুযোগ সুবিধা পাবে সেগুলো জানানো হলো। এবং যদি কাউ যদি কিছু ছুটে থাকে, যেহেতু এখানকার দুবারে বিজেপির আমাদের মেম্বার আছে, সে বিজেপির মেম্বার দ্বারা যে সমস্ত কাজ থেকে এরা বঞ্চিত আছে, যেগুলো ওদের পাওয়ার যোগ্য, সেগুলো আমরা খোঁজ খবর নিলাম এবং আমাদের ইলেকশন এম্বার্গো যে শেষ হবে তাদেরকে সেই সমস্ত সুবিধাগুলো পাইয়ে দেওয়ার আমরা একটা প্রতিশ্রুতি দিলাম। নথিগুলো কালেকশন করলেন গ্রামে গ্রামে থেকে? করলাম। আচ্ছা, বলছি নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ তুলেছে বিরোধীরা আপনাদের বিরুদ্ধে, কি বলবেন? বিধি ভঙ্গের এটা কিছু নেই, আপনি যেটা উন্নয়নমূলক কাজ করবেন যেগুলো, সেই কাজগুলো নিয়েই আপনি নির্বাচনে প্রচার করবেন, এটা খুব স্বাভাবিক। আমি যেগুলো উন্নয়নমূলক কাজ করেছি সেগুলো আমি প্রচার করব। আমার সরকার অর্থাৎ মা মাটি মানুষের সরকার যেগুলো উন্নয়নমূলক কাজ করেছে সেই উন্নয়নমূলক কাজগুলো তো আমি লোককে জানাবো। তৃণমূল পশ্চিমবঙ্গে কোথায় কোনো কাজ করেনি, এখন ভোটের মুখে দুয়ারে দুয়ারে গেলে পড়ে তাদেরকে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। যদি ওরা জনসাধারণের কাজ করতো তাহলে ওদেরকে বিক্ষোভের মুখে পড়তে হতো না। এখন ভোটের সময় গিয়ে বলছে আর তোমাদের ইন্দিরা আবাসন করে দিব, প্রধানমন্ত্রী আবাস যোজনা করে দিব, একশো দিনের কাজ করে দিব, পঞ্চাশ দিনের কাজ করে দিব, লক্ষ্মী ভাণ্ডার করে দিব, এগুলো সম্পূর্ণ বিধিভঙ্গ করা হচ্ছে।
আমরা নির্বাচন কমিশনকেও বলবো এবং কমপ্লেন করবো যে এরকম যেন ওরা আচরণ না করে ইলেকশনের সময়। যদি ওরা জনসাধারণের কাজ করে থাকে তাহলে ভোট চেতে হতো না, বাড়িতে বসলেই চারটা দেওয়াল লিখলে ভোট হয়ে যেত, কিন্তু ওদেরকে এখন বুথে বুথে গিয়ে ভোটটা চেতে হচ্ছে এবং খোপের মুখে পড়তে হচ্ছে, যেহেতু ওরা কোনো কাজ করেনি, উন্নয়নের কোনো কাজ হয়নি। কিন্তু ওদের নেতাদের উন্নয়ন হয়েছে, কিন্তু জনসাধারণের কোনো উন্নয়ন হয়নি। এখন আপনারা বুঝতে পারছেন আমাদের এখানে সাত কি অভিযোগ জানালেন আপনারা? আমরা কি জানালাম, আমরা তিনবার ই করলাম, লক্ষ্মী ভান্ডার হচ্ছে না, আমরা কিছু পাচ্ছি না, আমার বর অপথ কিছু পাচ্ছে না, কিছু কাজ করতে পাচ্ছে না। সে কারা এসেছিল এখানে গ্রামে? এগুলো আসছিল। আচ্ছা, তো কি বলে গেল, কি বলে গেল এখন আপনাদেরকে? আমাদেরকে বলে গেল যে যার যার লক্ষ্মী ভান্ডার হয়নি তাদের লক্ষ্মী ভান্ডার করে দিব, যার যার আরো কিছু হয়নি তার করে দিব। তো দিদি মমতা ব্যানার্জি দিদিকে দেখতে হবে। আমি বলছি ভোট আসছে, সুনীলের নাম হচ্ছে, পঞ্চায়েত থেকে লিস্ট আসছে, আর যা ভোট পার হয়ে গেল সুনীলের বেলা পঞ্চায়েত নামে না কেন, কোথায় যাচ্ছে নামটা? তখন যে কিছু ঘরের লিস্ট আসলো, কিছু আসলো, ফালনার নাম আসলো, আমার বিলে নামে নাই, আমি কালকে মাটির তল যাবো, তবে হবে? ওটাই তো বলছি, সব সারা মেম্বার বলবে তোর তো নামে আসে না, আর ফের বাচ্চাগুলো পায়ে যাচ্ছে। লক্ষ্মী ভান্ডার পাচ্ছে যাই পাচ্ছে, তাই আমি তো পাই না, আমার তো এখন বয়স হয়ে গেছে ইসে, তো আমাকে তো ভাতাও করে দেয়। হ্যাঁ, কুন্দির কি করবি? আমি কোনো কিছু নি পাই, জন্ম থেকে কিছু পাইনি ভাই। সবাই ঘর পালো, আমি পাবো না কি? আমি আমি সরকারের লোক নাই। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।